আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে প্রত্যেকেই আজকে অসুস্থ হয়ে পড়ছি, শরীর আর চলছে না, বিধ্বস্ত হয়ে পড়ছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এবং হচ্ছে সরকারের যারা আধিকারিক আছে তারা আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক, আর ফেলে রাখবেন না আমাদেরকে। এমনি আমাদের জীবন থেকে কতগুলো বছর কেটে গেছে, আর কতদিন। আমাদের এখানে অনেকেই আছে যাদের বয়স 40-এর উপরে পেরিয়ে গেছে, তারা আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে না। তাদের প্রত্যেকের জীবনের এই শেষ সম্বল এই চাকরিটা, এই চাকরি ছাড়া কোনো উপায় নেই তাদের। আমার একটাই মাত্র ভাই, সেই ভাইটাকে আর 4 বছর ফোটা দিতে পারছি না। এমনই মানসিক ভাবে হতাশা আর অবসাদে ভুগছি যে রাস্তায় বসে দিনগুলো কাটছে, কালকেও ভাইটাকে ফোটা দিতে পারবো না। ভাই ফোন করে বলছে, দিদি তুই কি এবারেও আসবি না? এবারটা তো আসতে পারতিস, তুই তো বাড়ির কাছেই রয়েছিস বল। কিছু উত্তর দিতে পারলাম না আমার ভাইটাকে। ও ছোটবেলা থেকেই জানতো ওর একটাই দিদিয়া, সেই দিদিয়াই ওকে সবসময় আগলে রাখে, সবসময় ভালোবাসে, সব আবদার মেনে নেয়। কিন্তু কালকে ভাতৃ দ্বিতীয়ার দিন সেই ভাইটাকে আমি ফোটা দিতে পারবো না, কালও আমাদের এই মঞ্চেই কাটবে। তো তাদের আগে বিজেপিকে বলতে হবে যে ত্রিপুরায় 10,323 জন শিক্ষকের চাকরি চলে গেছে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে, বাম জমানার দুর্নীতি, কোর্টের রায়, চাকরি চলে গেল, ছাঁটাই করলো বিজেপি, তাদের আন্দোলনে সেখানে কাঁদানে গ্যাস, জলকামান, লাঠি, গ্রেফতার, আর এখানে তারা শিক্ষক দরদি সেজে এখানে বসে থাকবেন, এই দ্বিমুখী রাজনীতি তো হতে পারে না। খুবই দুঃখের বিষয়, এবারে পুজোর পুরো পরিবেশটা সবার মনে কাঁটা হয়েছিল, ওই যারা চাকরি প্রার্থীরা রাস্তার ধারে ধর্ণা দিচ্ছেন, পুজোর আগে তাদেরকে অনশনরত অবস্থায় পুলিশ তুলে নিয়ে গেল, তারা এই ঝড় বৃষ্টির রৌদ্রে ঠান্ডায় রাস্তার ধারে বসে আছেন। এর সমাধান না হলে এরকম আরও সমস্যা বাড়বে এবং পশ্চিমবঙ্গে কী করে শান্তি আসবে, মানুষের মনে কী করে সুখ শান্তি আসবে। সবার জন্য সর্বনাশা, তাই সংগ্রাম চলছে, চলবে, স্কুল সার্ভিস কমিশন ঘুঘুর বাসা, সবার জন্য সর্ব নোটিস, নোটিস, নোটিস চাই, সাদা খাতায় স্কুলে স্কুলে চাকরি।